আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনারা সবে কিতাহুড্ডা। আজকে আপনারার কাছে আরও একটা ভিডিও লইয়া আইছি। আজকে গার্ডেনর তোরা কিছু অপডেট দিমু। আর সর্বপ্রথম আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার চ্যানেলও আপনারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন। আর অনেক ভাই বোন আছেন আমার ভিডিওটা আসলে শেয়ার করিয়া দেন। আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা গেছে অনেক কৃতজ্ঞ আছি। আর সবসময়ও আমার যে মোলাহান সাপোর্ট করিয়া যাইরা আপনারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সর্বপ্রথম যদি ভিডিওটা যদি আপনারা গেছে ভালো যদি লাগে, সো প্লিজ 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 আমার একটা লাইক দিলাইবা। আর এখানেও আপনারা দেখতে পারটা অনেক অনেকগুলা মিষ্টি লাউ আপনারা দেখতে পারটা মাশাল্লাহ, সবে দিকে মাশাল্লাহ হইবা। আর আরও একটা ভিডিও দিমু আপনারা নেক্সট ভিডিও দেখতে পারবা আপনারা, যে আমি লাউ হারভেস্টিং করবো, কতরা হারভেস্টিং করবো আপনারা দেখতে পারবা আগামী ভিডিও। তো এখানেও আছে আমার অনেকগুলা মিষ্টি লাউ আপনারা দেখতে পারবা, এ সবটি হয়েছে গিয়ে অনেক মিষ্টি লাউ। আর এবার হয়েছে গিয়া আপনার একটা বাংলা লাউ, ইন হয়েছে একটা বাংলা লাউ এখানোর মাঝে মাশাল্লাহ ও দেখতে পারডা, এখানোর মাঝে দুইটা বাংলা লাউ। সো হোপফুলি নেক্সট উইক গুইন হারভেস্টিং করা যাইব আলহামদুলিল্লাহ। আর গেছে বছর লাহান আসলে লাউ এবছর ওইছে না, গেছে বছর তো মাশাল্লাহ আপনার দোয়ায় খুব লাউ হল ফারছিলাম, এবছর তেমন বেশি হয়েছে না। বাট আলহামদুলিল্লাহ যে তোরও হয়েছে আল্লাহর গেছে সবুজ শুক্রিয়া। আর এবার আছে আপনার এর মরসর গাছ, আরও একটা ভিডিও দিব আপনার মরিচ মরসর কমলাহান পরিচর্যা করি আমি, আর কমলাহান আমি টেক কেয়ার করি আগামী ভিডিওতে আপনারা দেখতে পারবা। আর এবার আছে আপনার এর হেইসা আছে, বহুদিন আগে আপনারা আমার ভিডিও একটা দেখছিলাম, আমি ভিও হারভেস্টিং করছিলাম আপনার ওকেটা হেইসা আর আরও অনেকগুলো বাংলাদেশি সবজি। আর এবার আছে ওই দৌকাইন একটা ক্রজেট আছে, তো আমি যে সময় নেক্সট ভিডিও আপলোড করবো তার সকলটি হারভেস্ট হয়ে যাব আলহামদুলিল্লাহ। আর এবার আছে রে আরও একটা বাংলা লাউ, ইন আছে একটা বাংলা লাউ এর বড়র ওবাই আছেও আরও একটা, এবার আছে ও আরও একটা বাংলা লাউ, বাংলা লাউর গাছ তিতা সহলটিও নয়া মাসার যাইব গিয়া এর দেখতে পারটা ও আছে। আরও দেখাই এবার আছে ও একটা বাংলা লাউ, আর ইন আছে আলহামদুলিল্লাহ এর দেখতে পারটা এটা হয়েছে গিয়া আপনার চাইনিজ কুমড়া, ও একটা চাইনিজ কুমড়া আছে, আরও অনেকগুলা চাইনিজ কুমড়ার গাছও পাই আছে আমি আপনার আর দেখাই মনে। এবার আছে ওই দোক আরও একটা ক্রজেট, সো ওইগো আমি হারভেস্ট করবো, হারভেস্ট করলে আমি আপনারা দেখাইমু। আর এবার আছে এ সকলটি হয়েছে গিয়া মরসর গাছ দেখতে পারটা, ওই দোক অনেকগুলা ফুল আইছে, অনেকগুলা ফুল আইছে, ও আরও একটা মরসর গাছ, ও হয়েছে গিয়া মরিচ, ও হয়েছে গিয়া মরসর গাছ। আর দেখাই এবার আছে ও আরও একটা ক্রজেটর গাছ, মানে একটা ক্রজেট আছে, সো হারভেস্টের সময় ফর্মু আপনারা দেখতে পারবা। আর দেখাই ও আছে আরও একটা বাংলা লাউর গাছ, সো এই বছর আলহামদুলিল্লাহ অনেকগুলা বাংলা লাউ আমি আসলে হিয় করছি ওকিতা রইসলাম। তো মাশাল্লাহ গাছ আইন বড় ওর, বট তেমন বেশি যে মোলাহান বুঝছিলাম মোলাহান আসলে ইয় নাই ও কিতা লাউ হলে বছর ধরছে না। এবার আছে তিনটা আরও দেখাই আপনার, আরে ওবাই আছে আরও একটা লাউ গাছও মাশাল্লাহ ওই তো মাথার উফরে দিকে গেছে গিয়া। আর দেখাই এখানেও আছে মিষ্টি লাউ আছে, আর আছে আপনার চাইনিজ কুমড়ার গাছ, ওই দৌকাইখানে অনেক ফুলও হলাইছে।
আর ওবায় আছে আমার আরো দুইটা বাংলা লাউ সারা, এটাও আপল ট্রি বাই যার গিয়া আর কেন দেখছি মনে হয় হত পাঁচ ছয়টা লাউ আছে, ও দেখতে হড্ডা একটা, ও হোবায় দেখতে হড্ডা আরো হয় একটা আছে। আরো দেখাই আপনার আরে আমি ও আছে আরো একটা গাছ, তো এ গাছের মাঝে ও এসে গিয়া আপনার একটা লাউ, ও বাই এসে গিয়া ও আরো একটা লাউ, আর আরো অনেক লাউ আসলে ফসি গেছে, হান ফলিনে ঠরিয়া দিছিলাম তবুও ফসি গেছে। ওখানে আমি যাইমু আপনার আরো সাইটে দিয়া, ভিডিওটা একটু তো লম্বই তো ফারে, তো আপনারা দেখবা। আর ও বাই আছে ওই দৌকা, এনে আছে তিনটা লাউ গাছ, তো ওবাই গেলে আমি আপনারা ও সাইডে দিয়ে গেলে আমি আপনারা দেখাইমু এখানোর মাঝে খতরার লাউ আছে। আর ও আছে বাংলাদেশি সিম, ফুল আইছে মাশাল্লাহ, আর ও হয়েছে কি রানার বিনস, এ সকলটি রানার বিনস, ও দেখতে পাড্ডা। আর ইতা সকলটি হয়েছে কি বাংলাদেশের উড়ি, আপনার তো একটা ক্লিপ দেখাই ওই দৌকা মাশাল্লাহ, গাছাইন আসলে খুব বড় হয়েছে আলহামদুলিল্লাহ। আর হবাই গেলে দেখাই মো আরো খতরা লাউ আছে আমি দেখাই মনে। আর সবসময় তো আপনারা ভিডিও দেখেন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ও একটা লাউ, ও আরো একটা লাউ, ও এটা খালি লাউ আর লাউ, খালি লাউ আর লাউ, এবার আছে ও আরো একটা লাউ। এখন আমি আরো বাই যাই, আর এ সাইডে দিয়ে হয়েছে কি আমার সকল ইয়ো কিতা টামাটুর গাছ আইন, আলহামদুলিল্লাহ অনেক টামাটু ধরছে এইগুলোর মাঝে, এই নইছে কি আপনার চেরি টামাটু, আর ওইছে ও ভাই আরো টামাটু। আমি নেক্সট ভিডিও আপনারা দেখাইমু আমি হারভেস্টিং খতরা বাংলা লাউ করমু, আপনারা দেখতে পারবা ও দেখুকা। এখন যাই আরো এক বাই, ওইছে গিয়া ফুল, এবার হয়েছে গিয়া চাইনিজ পটল মাশাল্লাহ, ওই দৌকে একটা যে মোটা মোটা ভেরি বিগ জায়েন্ট, বড় বড় একটা, এটা আমার এক বই নিয়ে দিছিল আমার বিসি থানোর বিসি দেওয়ার পরে রয়েছিলাম আর হয়েছে। আর এবার হয়েছে গিয়া ও হয়েছে গিয়া আরো একটা লাউ, আর ও হয়েছে গিয়া আরো একটা লাউ, ও ভাই হয়েছে গিয়া ও আরো লাউ, লাউ বাট অনেক লাউ আইছে, বাট এটা খতরা সাকসেস হইব আর খতরা বাঁচবো এটা বুঝা যান না, ওই দৌকা একটা লাউ এগু ফসি গেছে, এগু ফসি যাইব। আরো দেখাই ওই দৌকা আরো একটা লাউ, বড় একটা লাউ আছে, আর আছে বাই আছে ও আরো একটা লাউ, আর হইছে ও হইছে গিয়া আরো একটা, আর ও হইছে গিয়া আমার দুইটা লাউ, ও দেখতে পাড্ডা। তো আমি নেক্সট ভিডিওত হারভেস্টিং করমু, দেখা যাক কতটা হারভেস্ট করা যায় নেক্সট ভিডিওত আপনারা দেখতে পারবা। আর এবার হয়েছে লাল শাক, এখান তো আমি দুইবার অলরেডি হারভেস্ট করছি, আর এবার হয়েছে গিয়া বাংলাদেশি ডুগি, আর ও হয়েছে গিয়া আমার কিকুম্বা, আমার কিকুম্বার গাছ প্রায় এখন 10টা বা 12টা গাছ মরি গেছে, আপনারাও দেখতে পারতো ও একটা, অন্য আছে দুইটা, আর ওই দেখো কারোটা ওবাই আছে আরো দুইটা, ওই দৌকে বায়ো দুইটা, তা মানে মরি যা জানি না কি তৈছে, কিকুম্বার গাছ এবছর অনেক কিকুম্বার গাছ মরি গেছে। তো ওখন আপনারা গেছে বিদায় লইলে মো আপনারা সবে দোয়া করবা,
নেক্সট ভিডিও দেখবা আমার হার্ভেস্টিং গর ইনশাল্লাহ। আর এখন আপনার কাছে বিদায় লইলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।